শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফয়সাল হোসেন, সহকারী শিক্ষক ইংরেজি পাবনা ইসলামিয়া মাদ্রাসা। আজকে তোমাদের জন্য আমি একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে, আমরা জানি নবম এবং দশম শ্রেণীর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, মানে বাক্য পরিবর্তন করা, সেটা একটি সেন্টেন্স থেকে আরেকটি সেন্টেন্সে রূপান্তর করা হচ্ছে, চেঞ্জিং সেন্টেন্স, অতএব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। মাই ডিয়ার স্টুডেন্ট, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেন্টেন্স হচ্ছে গঠন অনুযায়ী সেন্টেন্স হচ্ছে তিন প্রকার, সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড থেকে আমাদের পরীক্ষায় পরিবর্তন আসে। তারই ধারাবাহিকতায় আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, কমপ্লেক্স সেন্টেন্সকে কীভাবে সিম্পল সেন্টেন্স করা যায়, কমপ্লেক্স সেন্টেন্সকে যেভাবে সিম্পল সেন্টেন্স করা যায়। এখানে আমি কয়েকটি রুলস লিখেছি, সেগুলো নিয়ে আলোচনা করছি। সবাই একটু খেয়াল করো, আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্স যদি কোনো সময় ইফ দ্বারা গঠিত হয়, ইফ হচ্ছে একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর এই সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা কমপ্লেক্স সেন্টেন্স সাধারণত গঠিত হয়ে থাকে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, কোনো কমপ্লেক্স সেন্টেন্স যদি ইফ দ্বারা গঠিত হয় আর ওই সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়ে থাকে, তাহলে এই সেন্টেন্সকে কীভাবে তুমি সিম্পল করবে একটু লক্ষ্য করো। প্রথমে উইদাউট বসাতে হবে, প্রথম সেন্টেন্সের ভার্বের সাথে আইএনজি যোগ, ভার্বের পরের অংশ প্লাস অপর সেন্টেন্স, মানে বাকি যে সেন্টেন্স থাকবে সেটাই, তাহলে এটা পরিষ্কার। কোনো কমপ্লেক্স সেন্টেন্স যদি ইফ দ্বারা যুক্ত থাকে এবং এই সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়, সেটাকে যখন তোমাকে কমপ্লেক্স করতে বলা হবে, তখন তোমাকে যে কাজ করতে হবে, উইদাউট প্রথম সেন্টেন্সের ভার্বের সাথে আইএনজি যোগ, ভার্বের পরের অংশ এবং বাকি যে সেন্টেন্স থাকে সেটা। যেখানে একটা উদাহরণ লিখেছি, এখানে একটি উদাহরণ লিখেছি, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল নট প্রসপার ইন লাইফ, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, ইউ উইল নট প্রসপার ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করবে করতে পারবে না। মাই ডিয়ার স্টুডেন্ট, একটা জিনিস খেয়াল করতে হবে, তাহলে এই সেন্টেন্সটা কিন্তু ইফ দ্বারা গঠিত হয়েছে, এবং শুধু ইফ দ্বারা গঠিতই হয়নি, এই সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স। সুতরাং ইফ দ্বারা গঠিত কোনো সেন্টেন্সকে যদি নেগেটিভ হয়ে থাকে, যদি কোনো সেন্টেন্স নেগেটিভ হয়ে থাকে, সেটাকে যদি সিম্পল করতে হয়, তাহলে আমাদের প্রথমে বসাতে হবে উইদাউট। আমরা এখানে উইদাউট বসিয়েছি, তারপরে প্রথম সেন্টেন্সের যে ভার্ব থাকবে, ইফ দ্বারা গঠিত সেন্টেন্সের যে ভার্ব থাকবে, সেই ভার্বের সাথে আইএনজি যোগ, আইএনজি যোগ আমরা করেছি। তারপরে যেটা ভার্বের পরের অংশ যতটুকু থাকে ততটুকু বসিয়েছি, তারপরে বাকি সেন্টেন্স যেটা আছে সেটা আমরা বসিয়েছি। মাই স্টুডেন্ট, তাহলে এটা কিন্তু পরিষ্কার হয়েছে, যদি কোনো সেন্টেন্স ইফ দ্বারা গঠিত হয় এবং নেগেটিভ হয়, সেটাকে কীভাবে সিম্পল সেন্টেন্স করা যায়, এটা কিন্তু আমরা করেছি। এর মিনিং গিয়ে দাঁড়িয়েছে, উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল নট প্রসপার ইন লাইফ, কঠোর পরিশ্রম ছাড়া তুমি জীবনে উন্নতি করতে পারবে না। মাই ডিয়ার স্টুডেন্ট, আরেকটি জিনিস তোমাকে খেয়াল করতে হবে, ইফ দ্বারা গঠিত যে সেন্টেন্সটা নেগেটিভ হয়েছে, এই সেন্টেন্সটা কিন্তু অ্যাফার্মেটিভ হতে পারে। যদি ইফ দ্বারা গঠিত কোনো সেন্টেন্স অ্যাফার্মেটিভ হয় আর এই সেন্টেন্সকে যদি তোমাকে সিম্পল করতে বলা হয়, তাহলে তুমি কীভাবে করবে একটু লক্ষ্য করো। নিয়মটি আগের মতোই হবে, শুধুমাত্র এক্ষেত্রে উইদাউটের পরিবর্তে বাই বসাতে হবে। বাই বসানোর পরে প্রথম সেন্টেন্সের ভার্বের সাথে আইএনজি যোগ, ভার্বের পরের অংশ এবং অপর যে সেন্টেন্সটা থাকবে সেটা তোমাকে বসাতে হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, আবার বলছি একটু লক্ষ্য করো, ইফ দ্বারা গঠিত সেন্টেন্সটি যদি, অতএব ইফ দ্বারা গঠিত কমপ্লেক্স সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয়, তার মানে হচ্ছে যদি হাবুদক হয়, সেটাকে যদি তোমাকে সিম্পল করতে বলা হয়, তাহলে সেক্ষেত্রে তোমাকে প্রথমে বাই বসাতে হবে, প্রথম সেন্টেন্সের ভার্বের সাথে আইএনজি যোগ, ভার্বের পরের অংশ এবং বাকি যে সেন্টেন্স থাকে সেটি তোমাকে বসাতে হবে। এখানে একটা উদাহরণ দিয়েছি, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান সাকসেড ইন লাইফ, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ ক্যান সাকসেস ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারো। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে এই দেখো, ইফ দ্বারা গঠিত বাক্যটা কিন্তু এখানে অ্যাফার্মেটিভ হয়েছে, অ্যাফার্মেটিভ হয়েছে জন্য এটা আমরা কীভাবে সিম্পল করব। প্রথমে একটা বাই বসিয়েছি, এই সেন্টেন্সের ভার্বের সাথে আইএনজি যোগ করেছি, বাকি অংশ বসিয়েছি এবং বাকি সেন্টেন্স যেটা আছে সেটা কিন্তু আমরা বসিয়েছি। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা বুঝতে পেরেছি, ইফ দ্বারা গঠিত সেন্টেন্সটি যদি নেগেটিভ হয়, তাহলে কীভাবে সেটাকে সিম্পল করতে হয়, আবার ইফ দ্বারা গঠিত সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয়, মানে হাবুদক হয়, সেটাকে কীভাবে সিম্পল করতে হয় সেটা আমরা বসিয়েছি।
আমি আরেকটি নিয়ম আলোচনা করছি, সেটা হচ্ছে কোনো সেন্টেন্সে যদি কমপ্লেক্স সেন্টেন্সে যদি সো ডট ডট দ্যাট থাকে, মানে একটি জায়গায় সো থাকলো আর একটি জায়গায় দ্যাট থাকলো, এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্সকে কীভাবে সিম্পল সেন্টেন্স করা যায় একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করতে হবে। যেমন আমি এখানে একটা উদাহরণ দিয়েছি, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। ম্যাডি স্টুডেন্ট, যদি কোনো সেন্টেন্স এরকম থাকে আর এই সেন্টেন্সকে যদি তোমাকে সিম্পল করতে বলে, তাহলে তুমি প্রথম থেকে সোয়ের আগ পর্যন্ত ঠিক রাখবে, তারপরে তোমাকে বসাতে হবে সোয়ের জায়গায় একটা টু বসাতে হবে, তারপরে যে কাজ করতে হবে সোয়ের পরে যে শব্দটা আছে সেটা তোমাকে বসাতে হবে, তারপরে দ্যাট থেকে শুরু করে নট পর্যন্ত উঠে যায়, নট পর্যন্ত উঠে যাওয়ার পরে একটা তোমাকে টু বসাতে হবে, তারপরে বাকি যত অংশ যতটুকু আছে ঠিক ততটুকু বসালে হয়ে যাবে। তাহলে ম্যাডার স্টুডেন্ট, এটা কিন্তু পরিষ্কার হয়েছে যে কোনো কমপ্লেক্স সেন্টেন্স যদি সো ডট ডট দ্যাট দ্বারা যুক্ত থাকে, তাহলে এই কমপ্লেক্স সেন্টেন্সকে কীভাবে সিম্পল সেন্টেন্স করা যায়। এটাকে যখন তুমি সিম্পল করতে যাবে, তখন তোমাকে প্রথমে সাবজেক্ট ভার ঠিক রাখতে হবে, সোয়ের জায়গায় ঠু বসাতে হবে, এবং সোয়ের পরে যে শব্দটা থাকে সেটা তোমাকে বসাতে হবে, তারপরে এই সেন্টেন্সে দ্যাট থেকে নট পর্যন্ত উঠে যায়, দ্যাট থেকে নট পর্যন্ত উঠে যাওয়ার পরে একটি টু বসাতে হবে, এবং এর পরে যে শব্দটা থাকে সেটা তোমাকে বসাতে হবে, বা যতটুকু থাকে সেটুকু তোমাকে বসাতে হবে। তো ম্যাডার স্টুডেন্ট, আমার মনে হয় আজকে কমপ্লেক্স থেকে সিম্পল আলোচনা করতে গিয়ে আমরা যতটুকু আলোচনা করেছি অবশ্যই তোমরা বুঝেছ, এবং এটা বাসায় বারবার প্র্যাকটিস করবে, আমি আশা করি অবশ্যই পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো শিক্ষার্থীরা, আজকে ক্লাস এখানে শেষ করছি, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।